स्थापकाय च धर्म से सर्वधर्मस्वू अवतार वरिष्ठाकृष्णा ते नमः ओं गुरुब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु परम ब्रह्म तस्मै श्री गुरव नमः आज एक विशेष दिने समत आज পূজ্যপাত শ্রীমদ স্বামী গীতানন্দির শুভ জন্মদিনও আজকে আর এই দিনটি আমরা আমাদের এই বিবেকানন্দ ইউনিভার্সিটিতে আমরা মহারাজের এই স্মারক বক্তৃতার আয়োজন করেছি এই দিনটিতে আমরা কয়েক বছর ধরেই হচ্ছে সেটি কিছু বিশিষ্ট ভক্তের অনুপ্রেরণাই বলুন আনুগত্যেই বলুন তাদের শুভ ইচ্ছার জন্য একটি ফান্ড আমাদের তৈরি হয়েছে সেখান থেকেই আমাদের এই স্মারক বক্তৃতা হয় তো সেই মহারাজের প্রসঙ্গে যখন আমরা বলি তখনই একটি জিনিস আমার খুব মনে হয় যে তারই সুন্দর একটি সাধারণ জীবন ছিল সেই জীবনের প্রতি অনেকেই কিন্তু আকৃষ্ট অনেকেই কিন্তু অনুপ্রাণিত তো তার এই জীবনের প্রতি আমাদের যে আকর্ষণ একটি সবারই কিন্তু আছে আমাদের সাধু সমাজেরও তো আছেই ভক্তদেরও তিনি নানাভাবে অনুপ্রাণিত করে চলেছেন তো আজকে আমাদের এই স্মারক বক্তৃতার জন্য আমরা পেয়েছি আমাদের খুব পরিচিত এবং খুব আপন স্বামী জ্ঞানব্রতানন্দী মহারাজকে আমাদের খুব পরিচিত তিনি দীপ্তি মহারাজ নামে আজকে তার মুখ থেকে আমরা নাম মাহাত্ম এই প্রসঙ্গে শুনব এই স্মারক বক্তৃতায় তো মহারাজের সাথে এই দীপ্তি মহারাজেরও একটা খুব স্নেহের সম্পর্ক ছিল বলতে গেলে একটা বেশ সুন্দর কথা মনে পড়ছে আমার একবার কাপড় দেওয়া হচ্ছে সাধুদেরকে মহারাজকে সবাই এসে প্রণাম করছেন মহারাজ সবার হাতে একটা করে কাপড় তুলে দিচ্ছেন যখনই এই দীপ্তি মহারাজ এসে প্রণাম করছেন তিনি একটু দীর্ঘাকায় তাই মহারাজ যখনই দীপ্তি মহারাজ প্রণাম করেছেন বাদ মহারাজকে প্রণাম করে উঠতেই আমি একটি কাপড় মহারাজের হাতে দিয়েছি মহারাজ সেই কাপড়টি দেওয়ার সময় আমাকে আমার দিকে তাকিয়ে বলছেন একটু মাপ টাপগুলো ঠিক আছে তো অর্থাৎ এই যে সূক্ষ্ম মহারাজের একটি স্নেহর স্পর্শ দেখতে পেয়েছিলাম এমনিতেই মহারাজ ওনাকে খুবই স্নেহ করতেন আমরা দেখেছি দীর্ঘদিন তাকে দেখেছেন এবং মহারাজ এই সূক্ষ্মভাবেই কিন্তু সেই স্নেহের স্পর্শটুকু দিলেন স্নেহ যে করতেন এই একটি ছোট্ট ঘটনার মধ্যে দিয়েই যেন বোঝা যেত এত সাধু সবাই প্রণাম করে চলেছে সবাই কাপড় নিয়ে চলেছেন কিন্তু দীপ্তি মহারাজ যখনই প্রণাম করলেন তখনই মহারাজ এই কথাটুকু বললেন তো সেখান থেকেই আমার খুব মনে পড়ছে যে মহারাজের সেই স্নেহের স্পর্শ আমরা যতই মহারাজকে দেখেছি যতই মহারাজকে ভাবি না কেন খুব সাধারণ জীবন ছিল তার কিন্তু খুব আধ্যাত্মিক গুণসম্পন্ন তার জীবন ছিল এই নামের উপরে তিনি এত জোর দিতেন বলতেন যে এই নাম করে যাওয়া শুধু আমার এখনো মনে আছে যে অনেকেই এসে ভক্তরা নানান সমস্যার কথা মহারাজের কাছে বলতেন মহারাজ সবাইকে কিন্তু সব সমস্যার কথা সুন্দর করে শুনতেন খুব ধৈর্য সহকারে শোনার পরে প্রত্যেককেই বলতেন নাম করো নাম করো জপ করে যাও সব ঠিক হয়ে যাবে সেই প্রণামের শেষে মহারাজকে যখন নিয়ে যাচ্ছি মহারাজকে সে একটু মজা করেই আমি বলছি মহারাজ আপনার দেখছি সব অসুখেরই একই ঔষধ মহারাজ তখন বলছেন হ্যাঁ তা তো বটেই এই যুগে একমাত্র নামই সার কলৌনাস্তব্য কলৌনাস্তব্য গতির অন্য এইভাবে মহারাজ এই নামের উপরে এই নাম জপের উপরে খুব জোর দিতেন এবং নিজেও তো খুবই জপ করতেন আমরা দেখেছি তো আজকের এই দিনে আমরা পূজ্যবাদ জ্ঞান প্রতানন্দজীর মুখ থেকে এই নাম মাহাত্ম সম্বন্ধে শুনব এটি আমাদের একটি বিশেষ পাওয়া মনে হবে মহারাজকে অনুরোধ করবো তিনি আমাদেরকে আমরা যে অপেক্ষা করে আছি সেটি পূর্ণ করতে শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু নমস্কার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভূতপূর্ব সহসংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এই আলোচনা সভায় পূজ্যপাদ মহারাজকে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি ও তাঁর কাছে সবার জন্য আশীর্বাদ প্রার্থনা জানাই শ্রোত্রিমণ্ডলীকে জানাই যথাযোগ্য প্রণাম শ্রদ্ধা ভালোবাসা ও নমস্কার পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজকে যারা কাছে থেকে দেখেছেন তারা প্রায় সবাই জানেন যে তিনি ডুবে থাকতেন ভগবানের নামে সেই কথা স্মরণে রেখেই আজকের আলোচ্য বিষয় স্থির করা হয়েছে নাম মাহাত্ম নাম ও নামই অভেদ সমগ্র জগৎ নাম রূপাত্মক আমাদের মন থেকে কোনোভাবে সৃষ্টি নাম রূপ ছাড়া হতে পারে না এই সৃষ্টি ও বিকাশের বিষয়টি অনন্ত কাল ধরে নাম ও রূপের সঙ্গে জড়িয়ে রয়েছে সমগ্র ব্রহ্মাণ্ডের অন্তরালে রয়েছে নাম আর তা থেকেই প্রকাশিত হয়েছে বহির জগৎ গুরু পরম্পরায় বিভিন্ন নামের সাধন উপদেশ লাভ হয় সদ্গুরু পরম্পরাক্রমে প্রাপ্ত হলেই সেই নাম শক্তিসম্পন্ন হয়ে থাকে আর সেই নামের সাধনায় অর্থাৎ আন্তরিক জপের ফলে তা হয়ে ওঠে অনন্ত শক্তিসম্পন্ন এরূপ মন্ত্রের বারবার উচ্চারণে সাধক ভক্ত ভক্তির উচ্চতর অবস্থা প্রাপ্ত হয়ে থাকেন এই বিষয়ে স্বামীজি বিস্তারিত আলোচনা করেছেন তার ভক্তি রহস্য পুস্তকে শ্রী নাম অর্থাৎ ঈশ্বরের নাম সর্বকাল বিদ্যমান রয়েছে এই শ্রী নাম গ্রহণের কোনো কালাকাল ও পাত্রাপাত্রের বিচার নেই সর্বকালে সর্বজনই নাম গ্রহণে অধিকারী এই প্রসঙ্গে শ্রী বিলাস গ্রন্থে শ্রী সনাতন গোস্বামী বলেছেন ন দেশ নিমনি নিষ্টা নিষেধস্তি শ্রীহরেক দেশকালমো ন দেশ শৌচ নি পরম দেব রাম রামেতি উচ্যতে নেশনিয়ম রাজনিয়মস রাজন না সন্দেহ বিষ্ণুনা কীর্ণুসংকীর্ল না পৃথিবী তলে শ্রীচৈতন্য গ্রন্থে শ্রী মহাপ্রভুকে দেখা যায় বলছেন খাইতে শুইতে যথা তথা নাম লয় কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় শ্রী শ্রী ঠাকুরের মুখে আমরা শুনতে পাই বারবার তিনি বলছেন তার কথাবার্তা আলোপ আলোচনার মধ্যে যে জীবনের চরম উদ্দেশ্য বা শ্রেষ্ঠ উদ্দেশ্য হল মনুষ্য জীবনের ঈশ্বর লাভই উদ্দেশ্য অধ্যাত্ম সাধনার দুটি উপায় যে উপায় অবলম্বনে আমরা জীবনের সেই লক্ষ্যে পৌঁছতে পারি একটি হচ্ছে তত্ত্বচিন্তন আর দ্বিতীয়টি হচ্ছে লীলা চিন্তন ঈশ্বরের লীলা এবং এই অধ্যাত্ম বিষয়ের যে তত্ত্ব সেই তত্ত্বের উপরে চিন্তা এবং ধ্যান এই দুইটি পথ বা দুটির সমন্বয় সেই রূপ নিষ্কাম কর্ম ও একটি পথ বলে জানা যায় এবং সেটি অনুসৃত হয় ঈশ্বরের নাম করা বা আরেকভাবে বলতে গেলে জপ করা তার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর কথিত উদ্দেশ্য সফল হয়ে থাকে এই বিষয়ে বিভিন্ন শাস্ত্র গ্রন্থাদিতে অবতারগণের মুখে সাধক ও মহাপুরুষদের মুখে জানতে পারা যায় আর তার দ্বারাই অনুপ্রাণিত হয়ে ভক্তবৃন্দ সেই সাধনায় প্রবৃত্ত হয়ে জীবনের পরম লক্ষ্যে উপনীত হন তত্ত্ব ও লীলা রূপ উৎস থেকে সংগৃহীত নানা তত্ত্ব ও ঘটনা উপস্থাপিত করা হবে এই নাম মাহাত্ম আলোচনার জন্য ঈশ্বরের নামের মাহাত্ম সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব বলছেন এগুলি সংগৃহীত হয়েছে মূলত শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থ থেকে তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায় দেহবৃক্ষে পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায় তেমনি সব পাপ তাঁর নামকীর্তনে চলে যায় আবার দেখো মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তার নাম সংকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায় তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরে সুখ ইচ্ছা এসব পালিয়ে যায় ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয় তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন ঈশ্বরের নাম করতে হয় দুর্গা নাম, দুর্গানাম কৃষ্ণনাম শিবনাম যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নাই বিকার কাটবেই কাটবে তার কৃপা হবেই হবে নাম কি কম তিনি আর তাঁর নাম তফাত নয় তার নাম সর্বদাই করতে হয় কলিতে নাম মাহাত্ম গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয় তার নাম বীজের খুব শক্তি অবিদ্যা নাশ করে বীজ এত কোমল অঙ্কুর এত কোমল তবু শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে যায় কলিতে নারদিয়া ভক্তি সর্বদা তাঁর নাম গুণকীর্তন করা যাদের সময় নাই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবল বলে তাঁর ভজনা করে ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয় তাই নাম কীর্তন অভ্যাস করতে হয় আমি যদুমল্লিকের মাকে বলেছিলাম যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে পরিবার ছেলেমেয়ের চিন্তা উইল করবার চিন্তা এই সব আসবে ভগবানের চিন্তা আসবে না উপায় তার নাম জপ নাম কীর্তন অভ্যাস করা এই অভ্যাস যদি থাকে মৃত্যু সময় তার নাম মুখে আসবে বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বলিই আসবে রাম রাম হরে কৃষ্ণ বলবে না অনুরাগ আগে পরে প্রার্থনা ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে সর্বদাই তাঁর নাম গুণগান কীর্তন প্রার্থনা করতে হয় পুরাতন ঘটি রোজ মাঝতে হবে একবার মাঝলে কি হবে আর বিবেক বৈরাগ্য সংসার অনিত্য এই বোধ তার প্রেমের একবিন্দু যদি কেউ পায় কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয় তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে তাঁর গুণ সর্বদা কীর্তন করলে তাঁর উপর ভালোবাসা ক্রমে হয় তার নাম সর্বদাই করতে হয় কলিতে নাম মাহাত্ম অন্যগত প্রাণ তাই যোগ হয় না তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায় ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়িতে কার্নিসের উপর বীজ রেখে দিয়েছিল অনেক দিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল তখন সেই বীজ মাটিতে পড়ে গাছ হল ও তার ফলও হলো হল রকমভাবে ঠাকুর যেমন আলোচনা করেছেন নাম মাহাত্মের কথা পাশাপাশি তিনি আরও মনে করিয়ে দিয়েছেন আমাদেরকে এই বলে যে তিনি বলছেন নামের খুব মাহাত্ম আছে বটে তবে অনুরাগ না থাকলে কি হয় ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে তাতে কি হয় নাম করো সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরেতে অনুরাগ হয় আর যেসব জিনিস দুদিনের জন্য যেমন টাকা মান দেহের সুখ তাদের উপর যাতে ভালোবাসা কমে যায় প্রার্থনা করো একই সঙ্গে তিনি বলেছেন বিশ্বাস আর ভক্তি চাই বিশ্বাসের কত জোর শুনো বলে ঠাকুর বলছেন একজন লঙ্কা থেকে সমুদ্র পার হয়ে একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও তাহলে নির্বিঘ্নে চলে যাবে জলের উপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না খুলে দেখতে গেলেই ডুবে যাবে যে লোকটা সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমন জোর খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে তখন সে ভাবলে এহ এই জিনিস ভাবাও যা অমনি ডুবে যাওয়া কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো এ বিষয়ে শ্রী শ্রী মা এবং ঠাকুরের সাক্ষাৎ শিষ্যগণ কি বলেছেন তা আমরা এখন দেখব শ্রী শ্রী মা সম্বন্ধে আমরা এই ঘটনাটি পাই উনিশশো খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শ্রী মা যখন কোয়ালপাড়ায় ছিলেন তখন জনৈক ভক্ত দীক্ষার পর বাড়ি ফিরবার সময় জিজ্ঞাসা করলেন মা উপায় কি ঘরের কুলজিতে অর্থাৎ কুলুঙ্গিতে ছোট একটি ঘড়ি ছিল মা সেটি দেখিয়ে বললেন ওই ঘড়ি যেমন টিকটিক করছে ঠিক তেমনি নাম করে যাও তাতেই সব হবে আর কিছু করতে হবে না স্বামী ব্রহ্মানন্দী মহারাজ বলেছেন নাম 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 কেবল নাম তীব্র কর্ম করো আর নাম করো সব কর্মের ভিতর করো দেখি তাঁর নাম এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে তবে তো করে দেখো একদম সব জ্বালা ঘুচে যাবে কত কত মহাপাতকি এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল নাম করো নাম শোনো নামই ভগবান নাম না করে যা কিছু করবে তাতে গোলক ধাঁধায় ঘুরে মরবে স্বামী শিবানন্দী মহারাজ বলেছেন প্রীতির সঙ্গে বারংবার নাম করাই জপ তাই করবে এবং করতে করতে আনন্দ পাবে জপের বিশেষ কোনো নিয়ম নেই সব সময় চলতে ফিরতে খেতে শুতে শয়নে স্বপনে জাগরণে সর্বাবস্থাই জপ করা চলতে পারে আসল জিনিস হল প্রেম যত প্রেম ভরে তার নাম করবে তত বেশি আনন্দের অনুভূতি হবে তিনি অন্তর্জামী তিনি দেখেন প্রাণ প্রাণে ব্যাকুলতা এলে আর ব্যাকুল হয়ে তাকে ডাকলে সঙ্গে সঙ্গে তার ফল প্রত্যক্ষ করবে তিনি জীবন্ত দেবতা জাগ্রত দেবতা পতিত পাবন কলি কলমসহারি কারুণিক ভক্তবৎসল ও প্রেমময় প্রভু খুব তার নাম করে যাও সর্বাবস্থায় যতটা পারো স্বামী তুরিয়ানন্দী মহারাজ বলেছেন যে শব্দ বা নাম মনকে বিষয় হইতে ত্রাণ করিয়া ভগবানের দিকে লইয়া যাইতে পারে তাহাকে মন্ত্র কহে মন্ত্র গ্রহণের তাৎপর্য যে মন্ত্র গৃহীত হইবে তাহার অনুষ্ঠান সাহায্যে মনকে বিষয় হইতে পরিত্রাণ করিয়া শ্রী ভগবানের পাদপদ্মে স্থাপন করা ইহাই মনুষ্য জীবনের উদ্দেশ্য স্বামী বীরজানন্দজী মহারাজ বলেছেন যে শব্দ বা নাম অবিদ্যা থেকে মনকে ত্রাণ করে তাকেই মন্ত্র বলে মন্ত্রকে মহাশক্তির আধার ইষ্টের স্বরূপ বলে জানবে স্থুলকে ধরে সুখে, সূক্ষ্মকে ধরে মহা পৌঁছতে হয় যা বাক্য মনের অতীত অবাং মনস গোচরম স্বামী প্রভবানন্দজি তাঁর নারদীয় ভক্তিসূত্র ব্যাখ্যার ব্যাখ্যায় বলেছেন ঈশ্বরের নামকে বলা হয় মন্ত্র অনেক নাম মন্ত্র অনেক সেই মন্ত্রে নির্ভর করে ঈশ্বরের বিশেষ ভাব মূর্তিকে ভক্ত আরাধনা করতে পছন্দ করেন দীক্ষা দানকালে গুরু শিষ্যকে মন্ত্র দান করেন ভক্তের ইষ্টদেবের অস্তিত্ব ওই মন্ত্রের ভিতর কেন্দ্রীভূত করা হয় একটি শব্দ সংকেতের আকারে এই শব্দ সংকেতগুলি মনি ঋষিগণের আধ্যাত্মিক অনুভূতি প্রকাশ করে নাম জপের সময় সাধককে ঈশ্বরের অনুভূতি উপস্থিতি অনুভব করার চেষ্টা করতে হয় দীক্ষা দানকালে এই মন্ত্রের সাহায্যে গুরু আধ্যাত্মিক শক্তি প্রেরণ করেন মন্ত্রে যে শক্তি সঞ্চারিত করা হয়েছে নাম জপের দ্বারা তা শিষ্যের মধ্যে প্রকট হয় বিভিন্ন গানের মধ্যে যেগুলি বিখ্যাত সেই তারা রচয়িতা রামপ্রসাদ কমলাকান্ত আদি সাধকদের রচনা তার মধ্যে এই নাম মাহাত্ম্যের উল্লেখ পেয়ে থাকি সেই কয়েকটি গানের কয়েকটি কলি এখানে উল্লেখ করা হলো কালী নামের গণ্ডি দিয়ে আছি দাঁড়াইয়া শোন রে সমন তোরে কই আমি তো আটাশে নই তোর কথা কেন রবশোয়ে দুর্গা নামের মাহাত্ম বলছেন এই গানেতে শ্রীদুর্গা নাম ভুল না ভুলো না ভুলো না ভুলো না দুর্গা শরণে সমুদ্র মন্থনে বিষপানে বিশ্বনাথ মলনা বিভু নামে এক রাজার ছেলে যাত্রা করেছিল শ্রীদুর্গা বলে আশিবার কালে সমুদ্রের জলে ডুবেছিল তবু মরণ হল না কালী নামের কথা বলছেন কালী নামে ভক্তি ভক্তিভরে পান বিধি মৃত্যুঞ্জয়ে উপযুক্ত সেবায় হবে আশু আশুমুক্ত মায়ের ভাব কি ভেবে পরাণ গেল সেই গানেরই শেষের দিকে আছে না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হল আরেকটি গানে আছে নামেরই ভরসা কেবল শ্যামাগো তোমার কাজ কি আমার কোষা কুশি নেতোর হাসি লোকাচার করো তাঁর নাম গান যতদিন দেহে রহে প্রাণ জুড়াব প্রাণ প্রাণ সখা তোমারও নাম গাহিয়ে এবারে আমরা শাস্ত্র ভিত্তিক কিছু আলোচনা করব প্রথমে মহর্ষি পতঞ্জলি যোগশাস্ত্রে এই নাম সম্বন্ধে বলছেন সমাধিপাদ সূত্র সাতাশ তাতে বলা হচ্ছে তস্য বাচক প্রণবহ ওঙ্কার প্রণব তার প্রকাশক শব্দ এই অঙ্কার জপের ফল বলা হচ্ছে তত প্রত্যক্ষ চেতনাধিগম অপ্যন্ত অপ্যন্তরাভাব তত চেতনা অধিগম অপি অন্তরায় অভাবস্চ অন্তর্দৃষ্টি লাভ হয় ও যোগবিঘ্ন সমূহ নাশ হয় আঠাশ নম্বর সূত্রে বলা হয়েছে অর্থ ভাবনম এই অঙ্কারের পুনঃপুনঃ উচ্চারণ ও তার অর্থ ধ্যান সমাধি লাভের উপায় এই সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের ভিতরে যে সকল আধ্যাত্মিক সংস্কার আছে জপ সেগুলিকে উদ্দীপিত করিবার প্রধান সহায় ক্ষণমাত্র সাধুসঙ্গ ভবসমুদ্র পারের একমাত্র নৌকার স্বরূপ সঙ্গের এতদূর শক্তি বাহ্য সৎসঙ্গের যেমন শক্তি আন্তর সৎসঙ্গেরও তেমনি শক্তি এই অঙ্কার পুনঃপুনঃ উচ্চারণ ও অর্থ সহ স্মরণ করাই নিজে অন্তরে সাধুসঙ্গ করা পুনঃপুনঃ উচ্চারণ করো এবং সেই সঙ্গে উচ্চারিত শব্দের অর্থ ধ্যান করো তাহা হইলে হৃদয়ে জ্ঞানালোক আসিবে ও আত্মা প্রকাশিত হইবেন নারদীয় ভক্তি সূত্রে ঈশ্বরের নাম গ্রহণের মাধ্যমে ভক্তের কি প্রাপ্তি হয় সে বিষয়ে বলা হয়েছে উত্তর হল ভক্তি শ্রেষ্ঠ ভক্তি বা পরাভক্তি ভক্তির লক্ষণ অধ্যায়ে সূত্র সতেরোতে বলা হচ্ছে কথা ইতি গর্গহ মহর্ষি গর্গের মতে ভক্তির সংজ্ঞা হল ঈশ্বরের নাম শ্রবণ ও কীর্তনের প্রতি অনুরাগ পরাভক্তি লাভের উপায় অধ্যায়ে সূত্র উনচল্লিশে বলা হচ্ছে অব্যাবৃত ভজনাত নিরবচ্ছিন্নভাবে সতত ভগবানের ভজনাত দ্বারা পরাভক্তি লাভ হয় সূত্র চল্লিশে বলা হচ্ছে লোকে অপি ভগবত গুণশ্রবণ কীর্তনাত জীবনের সকল কর্মে নিযুক্ত থেকেও ভগবানের গুণ শ্রবণ ও কীর্তন দ্বারা ভক্তি লাভ হয় আরেকটি সূত্র তিরাশি তাতে বলা হচ্ছে সংকীর্তমান শীঘ্র আবির্ভবতি অনুভাবয়তি ভক্তান সংকীর্তন হলে তিনি শীঘ্র প্রকাশিত হন এবং ভক্তকে অনুভব করিয়ে দেন কি হয় ভক্ত যখন এইরকম অনুভূতি প্রাপ্ত হয় ইয়ৎপ্রাপ্য না কিঞ্চিত বাঞ্ছতি না শোচতি না দ্বেষ্টি না রমতে নোৎসাহী ভবতি যা প্রাপ্ত হয়ে সাধক ভক্ত কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না শোক করেন না দ্বেষ করেন না উৎফুল্ল হন না বিষয়ে আগ্রহী হন না আরেকটি সূত্রে বলা হচ্ছে সূত্র চার যলব্ধা পুমান সিদ্ধ ভবতী অমৃত ভবতী তৃপ্ত ভবতী অর্থাৎ যে বস্তু অর্থাৎ ভক্তি লাভ করে পুরুষ অর্থাৎ ভক্ত সিদ্ধ পূর্ণ হন অমৃত বা অমর হন পরিতৃপ্ত হন আরেকটি সূত্রে বলা হচ্ছে সূত্র নম্বর ছয় ইজ্ঞাত্মা মত্ত ভবতী স্তব্ধ ভবতী আত্মারামও ভবতী যে জ্ঞান লাভ করে ভক্ত মাতালের ন্যায় হয়ে যান নীরব হয়ে যান ও নিজের মধ্যেই আনন্দ লাভ করে থাকেন শ্রীমদ্ ভগবদ্গীতায় দশম অধ্যায়ের পঁচিশতম শ্লোকে দেখা যাচ্ছে শ্রী ভগবান এই নামের কথা বলছেন বা জপের কথা বলছেন তিনি বলেছেন মহর্ষি নাম ভৃগুরহম গিরম অসমি একম আক্ষরম যজ্ঞানাম জপযজ্ঞ অস্মি স্থাবরানাম হিমালয় মহর্ষিদের মধ্যে আমি ভৃগু গির অর্থাৎ পদাত্মক বাক্য সকলের মধ্যে আমি একাক্ষর ওঙ্কার যোগ্য সকলের মধ্যে আমি জপযোগ্য। স্থাবর অর্থাৎ স্থিতিশীল গণের মধ্যে আমি হিমালয় এই শ্লোকের ব্যাখ্যায় আচার্য শঙ্কর বলেছেন ওম এই অক্ষরকে উদ্গিত রূপে উপাসনা করবে ওম এই অক্ষরটি পরমাত্মার অতি নির্দিষ্ট অর্থাৎ সন্নিহিত অর্থাৎ নিকটতম অভিধান অর্থাৎ নাম এই অঙ্কার প্রয়োগ অর্থাৎ জপ করলে তিনি প্রসন্ন হন এবং প্রতিমার মতো ওঙ্কারও পরমাত্মার প্রতীকত্ব সম্পাদন করে অঙ্কারের এই নামত্ব ও প্রতীকত্ব হেতু পরমাত্মা উপাসনারূপ সাধনের মধ্যে শ্রেষ্ঠ বলে সর্ব বেদান্ত শাস্ত্রে অবগত হওয়া যায় কর্ম স্বাধ্যায়ের আদি ও অন্তে বহু প্রয়োগ হেতু এর শ্রেষ্ঠত্ব প্রসিদ্ধ এটি আমরা পাই আচার্য শঙ্করের ব্যাখ্যায় শ্রীমদ্ ভাগবতে আমরা নাম মাহাত্ম সম্বন্ধে অনেক কথা পেয়ে থাকি তার মধ্যে কয়েকটি এখানে উপস্থাপিত কয়েকটি শ্লোক এখানে উপস্থাপিত করা হচ্ছে কলের দোষনিধে রাজন্যস্তি শেকো মহান গুণ কীর্নাদ মুক্তবন্ধ পরম ব্রজেত। অর্থাৎ কলি অর্থাৎ কলিকাল অশেষ দোষের আকর হলেও তার একটি মহৎ গুণ এই যে কলিতে নাম কীর্তনের মাধ্যমে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে পরম গতি প্রাপ্ত হওয়া যায় আরেকটি শ্লোকে বলছেন কলিম সভা জয় তারা গুণজ্ঞা সারভাগি সংকীর্তনে নৈব সর্ব স্বার্থ অভিভ্যতে অর্থাৎ সারগ্রাহী গুণজ্ঞ ব্যক্তিগণ কলিযুগের প্রশংসা করে থাকেন কেননা এই যুগে একমাত্র সংকীর্তনের দ্বারা মানবের সকল অভিলাষ পূর্ণ হয় মন্ত্রত তন্ত্রত ছিদ্রম সর্বং সর্বম নিশ্চিদ্রম নাম তব অর্থাৎ মন্ত্র যথাযথভাবে উচ্চারিত না হলে শাস্ত্রীয় ক্রিয়াকলাপ যথাবিধি অনুষ্ঠিত না হলে কর্ম উপযুক্ত দেশে ও কালে অনুষ্ঠিত না হলে দান উপযুক্ত পাত্রে প্রদত্ত না হলে অথবা দক্ষিণাদি যথাযথ না হলে যে সকল বৈগুণ্য উপস্থিত হয় তোমার নাম সংকীর্তনের ফলে সে সকল বৈগুণ্য দূরীভূত হয় অর্থাৎ সকল কর্ম সফল হয় আবার বলা হচ্ছে ব্রহ্মহা পিতৃহা গোঘ্ন মাতৃহা আচার্য হা আঘবান স্বাদহ পুলকশকো বাপি পিতা মাতা গো ব্রাহ্মণ প্রভৃতি হত্যার পাপে লিপ্ত ব্যক্তি এবং কুকুর মাংসভোজী চন্ডালও যার নাম কীর্তনের ফলে নিষ্পাপ এবং শুদ্ধ হয় সেই নারায়ণের উপাসনার ফলে তুমি শুদ্ধ হবে অজ্ঞান অথা অজ্ঞানাদা অথবা জ্ঞানাদুত্তম শ্লোক নাম য়থ সংকীর অঘম পুংস দহে যথা যথানলহ অর্থাৎ অগ্নি যে প্রকারে কাষ্ঠ রাশি ভস্মীভূত করে ভগবানের নাম গ্রহণ উহা অজ্ঞানত বা জ্ঞানত যেভাবেই লওয়া হোক না কেন সেই প্রকারে মানুষের পাপ নষ্ট করে বেদব্যাসের একটি উক্তি বেদব্যাসের প্রতি নারদ একটি কথা বলেছেন এতদ ধ্যাতুর চিত্তানাম মাত্রাস্পর্শেচ্ছায়ামুহু ভবসিন্ধুপ্লব দৃষ্ট হরিচর্যানুবর্ণনম অর্থাৎ ইন্দ্রিয় সমূহের দ্বারা ভোগের অভিলাষে যাদের চিত্ত অনবরত ব্যাকুল হচ্ছে সেই সকল ব্যক্তির পক্ষে শ্রী লীলা কীর্তনী সংসার সমুদ্রের পারে যাবার একমাত্র নৌকা বলে আমি অনুভব করি আরেক জায়গায় বলা হচ্ছে ব্রজগোপীগণ ধন্য তারা সতত স্মরণ করেন শ্রীকৃষ্ণকে তাদের চিত্ত সর্বদা কৃষ্ণময় এমনকি তারা যখন গাভী দোহন করেন দধি মন্থন করেন ঘর দোর পরিষ্কার করেন বা সাংসারিক অপর সকল কাজ করেন সকল সময় তাদের হৃদয় কৃষ্ণময় থাকে প্রেম ভক্তি সহকারে তারা তখন শ্রীকৃষ্ণের গুণগান করেন ভাগবতে আরও বলা হচ্ছে অদ্ভুত এই শিক্ষক শ্রীকৃষ্ণ অদ্ভুত তাঁর কার্যাবলী এমনকি তার নাম উচ্চারণ করলে যিনি উচ্চারণ করেন ও যিনি শোনেন তারা উভয়ে পবিত্র হন পদ্মপুরাণে নাম মাহাত্ম সম্বন্ধে অনেক কথা রয়েছে তার থেকে কয়েকটি এখানে উপস্থাপনা করা হচ্ছে হরে অগ্রে স্বরৈর উচ্চৈর নৃত্যম তন্নামকৃণরহ পুনা ভুবনম বিপ্রা গঙ্গাদি সলিলম যথা অর্থাৎ যেজন হরির অগ্রভাগে নৃত্য সহকারে উচ্চস্বরে তদীয় নাম কীর্তন করে সে গঙ্গাদি তীর্থ জলের ন্যায় ভুবন পবিত্র করে আরেকটি শ্লোকে বলা হচ্ছে তীর্থ কুবন্তী জগতিম গৃহীত কৃষ্ণ নাম বৈহি তসমান মুনিবরাহ পুণ্যম না পর বিদু অর্থাৎ যে জনগণ কর্তৃক কৃষ্ণ নাম গৃহীত হয় তাঁরা এই জগতিকে তীর্থভূত করেন অতএব হে মুনিবর শ্রেষ্ঠগণ ইহা অপেক্ষা আর পরতর কিছুই নাই জানিবেন কুরুক্ষেত্রম তথা গয়া গয়াবই দ্বারকা তথা সর্বম তীর্থমৃতম তেন নামোচ্চারণমাত্রত নামোচ্চারণমাত্রেই মানবের কুরুক্ষেত্র গয়া কাশী ও দ্বারকা প্রভৃতি সর্বতীর্থের সেবা করা হয় একটি শ্লোকে আছে মহাদেব বলছেন পার্বতীকে যৎফলম সর্বেদানাম মন্ত্রাণাম জপতপ্রিয়ে প্রিয় তৎ রাম রামনাম নামনৈব লভ্যতে অর্থাৎ হে প্রিয়ে সমুদায় বেদমন্ত্র জপে যে ফল হয় একমাত্র রাম নাম দ্বারাই তার কোটি গুণ ফল লাভ হয়ে থাকে শ্রীকৃষ্ণ নামের মহিমা সম্বন্ধে আমরা জানতে পারি সকৃদপি পরিগীতম শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রম তার কৃষ্ণ নাম হেলায় বা শ্রদ্ধায় একবার শ্রীকৃষ্ণ নাম উচ্চারিত হলে তৎক্ষণাৎ সমস্ত পাপ তাপ আদি নষ্ট হয়ে থাকে এই নাম সংকীর্তন এবং নাম মাহাত্ম সম্বন্ধে মহাপ্রভুর যে চিন্তা ভাবনা এবং অনুভূতি তা তাঁর বিখ্যাত স্তোত্র শিক্ষা অষ্টকমে প্রকাশিত হয়েছে সেখানে শ্রীকৃষ্ণ নামের মহিমা তার সেই নাম নেবার জন্য ব্যাকুলতা এবং কি ধরনের ভাব অবলম্বন করতে হবে সাধককে তা তিনি বলেছেন এখানে দেখার মতো বিষয় এই স্তোত্রে যে ব্যাকুলতা যে সেই নাম গ্রহণের প্রয়োজন রয়েছে এবং অত্যন্ত তার প্রতি সেই নামের প্রতি ভক্ত সাধককে আকর্ষিত হতে হবে এবং ব্যাকুলভাবে তার নাম নিতে হবে এইটি তিনি বারবার তুলে ধরেছেন এই শিক্ষা অষ্টক যে প্রথমে শ্রীকৃষ্ণ সংকীর্তনের মহিমা সম্বন্ধে তিনি বলছেন চেতো দর্পণ ভব মহাদি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দাবুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম অর্থাৎ হে যা চিত্ত দর্পণকে নির্মল করে সংসার সংসাররূপ মহাদাবাগ্নিকে নির্বাপিত করে ও মুক্তিরূপ শ্বেত পদ্মের উপর বর্ষণ করে যা পরাবিদ্যারূপ বধুর জীবন স্বরূপ আনন্দ সাগরের স্ফীতি সম্পাদক প্রতিপদে পূর্ণামৃত আস্বাদক এবং সকল আত্মার অবগাহন স্নান সম্পাদক সেই শ্রীকৃষ্ণ সংকীর্তনম বিশেষ জয়যুক্ত হয় নামোচ্চারণের জন্য ব্যাকুলতা তারপরে বলছেন তিনি ওই নাম নামনকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণে কালহ তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মিদৃশম ইহাজ ইহাজনি নানুরাগ অর্থাৎ তোমার নামাবলী বহু প্রকারে প্রকাশিত হয়েছে তাতে তোমার সকল শক্তি অর্পিত হয়েছে নাম সরণ বিষয়ে কোনো সময়ের বিধিও নাই হে ভগবান তোমার এমনই করুণা কিন্তু আমার এমনই দুর্দৈব যে এই জন্মে অনুরাগ জন্মিল না এর মধ্যে যেন পূর্ণ শরণাগতির একটি ভাব প্রকাশিত হয়েছে মহাপ্রভুর কথার মধ্যে রূপ ব্যাকুল যে ভক্ত সাধক তার তিনি কিভাবে তার আচরণ কী হবে পরে শ্লোকে বলছেন ত্রিনাদপি অপি সুনীচেন তরোর না সহিষ্ণুনা অমানিনা মান দে কীর্তনীয় সদাহরি কীভাবে হবে সেটি সেই অনুরাগ তৃণ হতেও অবনত এবং বৃক্ষ হতেও সহিষ্ণু হয়ে নিজে অভিমান ত্যাগ করে এবং অপরকে সম্মান প্রদর্শন করে সর্বদা শ্রী শ্রীহরির কীর্তন করা উচিত এরপরে আবার সেই ব্যাকুলভাবে প্রকাশ হয়েছে এই স্রোত্রে নয়নম গলদশ্রুধারয়া বদনম গদ রুদ্ধয়া গিরা পুলকৈীর কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি অর্থাৎ হে ভগবান তোমার নাম গ্রহণে কখন আমার নয়ন জলদস্রু ধারায় বদন রুদ্ধ বাক্যে এবং শরীর রোমাঞ্চে পূর্ণ হবে এই রকম একটি ব্যাকুল ভাব এই শ্লোকে প্রকাশিত হয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নাম মাহাত্ম প্রসঙ্গে আরও বলেছেন শ্রীচৈতন্যলীলায় সাধকের প্রধান অবলম্বনই হল শ্রীকৃষ্ণ নাম ঠাকুর হরিদাস প্রত্যহ লক্ষাধিক নাম জপ করতেন তাই লক্ষ্য করে শ্রী মহাপ্রভু বলেছেন প্রভু কহে তোমা স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্য তপদান নিরন্তর করো চারিবেদ অধ্যয়ন ন্যাসি হতে তুমি পরম পাবন এই কথা বলতে বলতে শ্রী মহাপ্রভু হরিদাসকে হৃদয়ে নিয়ে ভাগবতের এই শ্লোকটি পাঠ করেন শ্লোকটি হল

তাঁরাই হোম করেন তাঁরাই তীর্থবাস করেন তারাই সদাচারী এবং তাঁরাই বেদাধ্যায়ী শ্রীকৃষ্ণ নামের মহিমা সম্বন্ধে বলা হয়েছে যে সকৃদপি পরিগীতম শ্রদ্ধায়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রম তারা এৎকৃষ্ণ নাম হেলায় বা শ্রদ্ধায় একবার শ্রীকৃষ্ণ নাম উচ্চারিত হলে তৎক্ষণাৎ সমস্ত পাপ তাপ আদি নষ্ট হয়ে থাকে তাই এখানে একটি জিনিস দেখলে বোঝা যাবে নামের সঙ্গে বিশ্বাস নাম এবং বিশ্বাস এই দুটি একত্রিত হতে হবে তাই আমরা যেটি খুব শুনে থাকি সেই লাইনটি এখানে উচ্চারণ করছি একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য কি তত পাপ করে তুলসী দাস বলেছেন রাম হতেও রামের নাম বড় আর কারণ হিসাবে বলেছেন রাম এক তাপস তীর নাম কোটি কুমতি সুধারি। যার অর্থ হল ভগবান রামচন্দ্রের পদধূলি স্পর্শে শুধু একটিমাত্র পাশানি অহল্লাই মানবী হয়েছিলেন কিন্তু তাঁর নাম নিয়ে কোটি কোটি খল ও দুর্জন তরে যাচ্ছে অসাধারণ একটি ভাব এর মধ্যে প্রকাশিত হয়েছে কবির দাস বলেছেন শ্বাস সুফল সই জানিয়ে হরিকা স্মরণ লায়ে কবির কবির সেই শ্বাসকেই সুফলপ্রদ বলে যেন যে শ্বাস হরির স্মরণে নিযুক্ত আছে নামমূর্তি হরিদাস বলেছেন ভাইরে রাম কহা হু চিতু লাই অর্থাৎ ভাইরে মন লাগিয়ে রাম নাম করো রাম নাম করো জিয়তে রাম জপাতু মনু মানু অর্থাৎ হে প্রাণ নিরন্তর রাম নাম জপ করলে তুমি শান্ত হতে পারবে নতুবা হরিবিনু জলি বলি যাও নাহলে নানা রকম সমস্যা এসে উপস্থিত হবে তাই রাম নামের ওপরে এত জোর শ্রী নামের অনুশীলন প্রসঙ্গে শ্রীমৎ সনাতন গোস্বামীর অসাধারণ সুন্দর একটি ভাব আমরা পাই তিনি বলছেন শ্রী নামের কৃপা সর্বাধিক এই সম্বন্ধে তিনি তার বৃহৎ ভাগবতামৃতে ও শ্রী বৈষ্ণব তোষণীতে বিশেষভাবে বলেছেন যে শ্রী নাম উচ্চারিত হলে জিউভা ও কর্ণ দ্বারা নাম স্পর্শ হয় মনে মনে স্মরণে মানস স্পর্শ হয় নেত্র দ্বারা শ্রীনামাক্ষর দর্শনে নেত্রের স্পর্শ হয় কর দ্বারা শ্রী নাম লিখনে করের স্পর্শ হয় শ্রীনামের মুদ্রা কিংবা শ্রীনামাবলী অঙ্গে ধারণে সর্বদেহে নাম স্পর্শ হয়ে থাকে শ্রীনাম সংকীর্তনকারীকে নমস্কার এবং সৎকার করলে অঙ্গের দ্বারা নামের অভিনন্দন হয় কোনো স্থলে নাম কীর্তন হচ্ছে কখন সেখানে আমি যাব চিন্তনে মানসে অভিনন্দন হয় কীর্তন শ্রবণকারী দিগকে প্রশংসা করলে বাক্যের দ্বারা অভিনন্দন হয়ে থাকে নাম সংকীর্তন এর সময়ে হাতের দ্বারা করতালি জিউভার উচ্চ কীর্তন এবং পদর দ্বারা নৃত্য করলে হস্ত জিউভা ও পদের দ্বারা নামের স্পর্শ হয় বিভিন্ন শ্লোকের মাধ্যমেও আমরা এই নাম মাহাত্মের কথা শুনে থাকি একটি খুব বহুশ্রুত শ্লোক রয়েছে তদ্দিনম দুর্দিনম মন্যে মেঘাচ্ছন্নম ন দুর্দিনমিনম হরিসংলাপ কথা পীয়ুষ বর্জিতম অর্থাৎ যেদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকে সেদিন প্রকৃতপক্ষে দুর্দিন নয় কিন্তু যেদিন ভগবত আলাপ কথারূপ অমৃত শূন্য অর্থাৎ হরি কথামৃত পান হয় না সেই দিনকেই যথার্থ দুর্দিন বলে মনে করি আরেকটি শ্লোকে বলা হচ্ছে রামম চিন্তয় চিত্ত বর্বর চিন্তাশত চিরম চিন্তা, শতইহি কিম ফলম কিম মিথ্যা বহু না শততম রে বক্ত রামম পদ বদ কর্ণত্বং শ্রীণু রামচন্দ্রচরিত কিং গীত্যা চক্ষুত্বং রামী সকলম রমাতাম অর্থাৎ রে বর্বর চিত্ত সর্বদা রামকে চিন্তা কর অন্য শত শত চিন্তাতে কি ফল রে মূর্খ সর্বদা রাম নাম করো মিথ্যা বহু অনর্থক কথায় কি ফল রে কর্ণ তুমি রামচন্দ্র চরিত শ্রবণ কর গীতবাদ্য শুনে কি হবে চক্ষু তুমি সকল জিনিস রামময় দেখো রাম ভিন্ন অন্য সব ত্যাগ করো হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরথা কেবল হরির নামই করবে कृष्ण सीता कोलिकालेन्नगतिनाई पित्तो सीतापीद रसनस्य न रोचक किन्दरादून <coughs> किरादुन दिन खलुश इवा, स्वादी पुनर्भवती मूलहंत्री नाम चरितादि सीता কিনা শর্করা যাদের জিউভা অজ্ঞানরূপ পিত্ত দোষ দুষ্ট তাদের ভালো না লাগতে পারে কিন্তু আদরপূর্বক রোজ রোজ তা সেবন করলে ক্রমে স্বাদু বোধ হয় এবং তাতেই ওই পিত্ত দোষ বা রোগ দূর হয়ে যায় রোমানদের কথার মধ্যেও নাম মাহাত্ম বিষয়ে আছে কথা যে কেউ ঈশ্বরের নাম নিয়ে প্রার্থনা করবে সেই উদ্ধার হবে হিব্রুদের কথাতেও রয়েছে এসো আমরা ঈশ্বরের প্রতি আমাদের প্রশংসার অর্ঘ অবিরত নিবেদন করি ঈশ্বরের জন্য তার নাম গুণগান আমাদের অষ্টাধরের ফল সেই রকম সেক্রেট সং সাম সেখানেও বলা হচ্ছে প্রভুর নাম গুণগান করো এসো আমরা একসঙ্গে তার নাম গান করতে করতে উল্লসিত হই শ্রী শ্রী ঠাকুরের জীবনের একটি সুন্দর ঘটনা এটি শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মশাই তার সঙ্গে সম্পর্কিত তিনি রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে এই ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরেছেন এটি ছিল শ্রীম বা মাস্টরমশাই মহেন্দ্রনাথ গুপ্তের ঠাকুরকে চতুর্থ দর্শন ঠাকুরের চতুর্থ দর্শন দক্ষিণেশ্বরে এই চতুর্থ দর্শনকালে তিনি শ্রী শ্রী ঠাকুরের থেকে নির্দেশ পেয়েছিলেন যে তিনি যেন বলরামের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করেন শ্রীম প্রণাম করে বিদায় নেন মন্দির পরিসরের সদর ফটক পর্যন্ত পৌঁছে তার সন্দেহ হয় একটি বিষয়ে তাই তিনি ফিরে এসে শ্রী শ্রী ঠাকুরকে বলেন আজ্ঞা বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দেবে কিনা তাই যাব না ভাবছি এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব শ্রী ঠাকুর বললেন না গো তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাব তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে একটি অসাধারণ ঘটনা এই ঘটনাটি ব্যাখ্যা করতে গিয়ে স্বামী চেতনানন্দজি লিখেছেন তুমি আমার নাম করবে তাহলেই তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে এটি বড় আশার কথা কেবল শ্রীমকে নয় সংসারের দিশেহারা সব মানুষকে ঠাকুর ভগবত পথের সন্ধান দিচ্ছেন তার নাম করলে সর্বত্র দ্বার মুক্ত হয়ে যাবে সে ধ্বনির প্রাসাদই হোক বা সংসারের গোলক ধাঁধাই হোক যেমন রাজপুত্রের রাজপ্রাসাদের সর্বত্র অবাধ গতি এবং দ্বারীরা সসম্মানে অভিবাদন করে রাজপুত্রের জন্য দ্বার খুলে দেয় তেমনি মহামায়া অবতারের আত্মীয় বা অন্তরঙ্গদের স্বেচ্ছায় সাগ্রহে মুক্তির দরজা খুলে দেন কারণ অবতার মায়াধীশ আলোচনা শেষ করি একটি সুন্দর শ্লোক দিয়ে যেখানে নাম জপের ফলে শ্রী ভগবান ভক্ত হৃদয়ে আসন গ্রহণ করলে ভক্তের কিরূপ অনুভূতি হয় সেই শ্লোকে বলা হচ্ছে নিত্যোৎসবম এশাম নিত্যম শ্রী নিত্যমঙ্গলম ইয়েসাম হৃদিস্থ ভগবান মঙ্গলায়তন হরিহি অর্থাৎ যাঁদের হৃদয়ে মঙ্গলময় শ্রী হরি বিদ্যমান তাঁদেরই নিত্য উৎসব নিত্য নিত্য নিত্যমঙ্গল হয়ে থাকে जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः